এই যো এসে গেছে আপনার সোনার টুকরো ছেলে। বাপের আর দেশের মুখ একদম উজ্জ্বল করছে, শাসন তো করেননি, তারই কুফল দিচ্ছে এখন। কি জিনিস জন্ম দিয়েছেন হ্যাঁ, পরে রক্ত বীজের বংশধর। এই মুখ সামনে কথা বলো। একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তার নাম মেহেক মুখার্জি, বুঝতে পেরেছো? তার সাথে তুমি বেইমানি করেছো, তার সাথে রিলেশন থাকা সত্ত্বেও একটা মেয়ের শ্লীলতাহানি করতে গিয়েছিলে, তাই না? তোমাকে তো চৌমাথায় দাঁড়িয়ে গুলি করে দেওয়া উচিত। কিন্তু আমি বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখি, যা হবে কোর্টে হবে। বড়বাবু কে ছেড়ে রাখুন, ওকে ওকে ছেড়ে রাখুন, ওকে বলুন যার একবার আমাকে মারবার চেষ্টা করতে, বারবার আমাকে মারবার চেষ্টা করতে, আমিও দেখি ওর কত বড় ক্ষমতা। বাবু সোনা আমার, ওকে এসব করতে কে বলেছে? কে বলেছে তোকে এসব করতে? বাবা তুমি আমি বুঝতে পারছো না। বাবা একদম চুপ করো, তুমি পারছো না, পুরো ব্যাপারটা তুমি কমপ্লিকেটেড করে দিয়েছো, সত্যি তোমাকে আমি মানুষ করতে পারলাম না। বাবা বাবা আমার কথাটা শোনো, তুমি চুপ করো একদম, কোনো কথা বলবে না, চলো বাড়ি চলো। ইচ্ছা করলে বড় বউ তোকে লগাবেই পড়তে পারতো, তোমাকে চালান করে দিতে পারতো। গীতা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, কোনো লজ্জা করে না? মানুষ হও নেই। আরে মানুষ হবো কোথা থেকে, তুমি মানুষটা কি? হ্যাঁ তোমারই তো ছেলে আমি। কৃপান একদম এসব কথা বলবি না, এটা থানা, ঠিক করে কথা বল। ও তো ঠিকই বলেছে, এদের প্রজন্মটা আপনাদের প্রজন্মকে বারবার অভিশাপ দিয়ে যাবে। অভিশপ্ত বানিয়ে দিয়েছেন ওদের প্রজন্মটাকে, আপনারা শেষ করে ফেলেছে, মানুষ করতে পারেননি, সত্যি মানুষ করতে পারেননি। আপনাকে কন্যা সঙ্গে কন্যা সাহস আছে মেয়েটার, ও নিজের লড়াইটা লড়ল না, পদ্মর জন্য লড়াইটা লড়ছে। আমি আছি আপনার পাশে, আমি আছি। গীতার অগ্নি পরীক্ষা, গীতা LLB, সন্ধ্যে কি রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।